আমরা শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো, মাধ্যমিক ভূগোলের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় ম্যাপ পয়েন্টিং। তো ম্যাপ পয়েন্টিং আমি এর আগে তোমাদের দিয়েছি যে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো করবে সেগুলো দিয়ে দিয়েছি, যারা দেখো তারা ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে। এইবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই ম্যাপ পয়েন্টিং কীভাবে করবো। দেখো আমাদের প্রশ্নটা আমাদের একটু প্রথমে বুঝে নিতে হবে, তারপর আমরা ম্যাপ পয়েন্টিং দিকে যাব। অ্যাট ফার্স্ট আমি একটা সিম্পল কথা বলছি, দেখো প্রশ্নপত্রে আমাদের কী লেখা থাকে। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। পয়েন্টটা বুঝতে হবে কী বলেছে কথাটা, উপযুক্ত প্রতীক ও নাম সহ। দেখো দুটো কথা জিনিস, একটা হচ্ছে উপযুক্ত প্রতীক দিতে হবে, তার মানে একটা জিনিস কিন্তু আমি পরিষ্কার করে বুঝতে পারলাম যে আমাকে একটা প্রতীক চিহ্ন কিন্তু দিতে হবে, এবং তার সঙ্গে একটা নামও কিন্তু আমাকে দিতে হবে, বা নাম যেটা আমাকে পরীক্ষায় যে প্রশ্নটা দেবে সেখান থেকে আমি নামটা পেয়ে যাব। কিন্তু তার কিন্তু একটা উপযুক্ত প্রতীক, মানে একটা আমি ইচ্ছে করে একটা গোল বসিয়ে দিলাম, একটা দাগ বসিয়ে দিলাম, একটা হ্যাশিং বসিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। প্রত্যেকটার নির্দিষ্ট নির্দিষ্ট প্রতীক রয়েছে, সেই প্রতীক চিহ্নগুলোই হচ্ছে কীভাবে করতে হয় এবং কীভাবে করবে সেটাই কিন্তু মূল আলোচনা আজকের। এবার দেখো আমি তোমাদের একটু প্রশ্নের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমরা দেখে আর একটু জিনিসটা পরিষ্কার হবে। আমি 2019 সালের একটা প্রশ্ন তোমাদের দেখেছি, দেখো ভাষাটা ঠিক এইভাবেই থাকে কিন্তু, যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত রেখা মানচিত্রের উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের প্রতীক এবং নাম দুটো জিনিস একসঙ্গে জয়েন্ট করলে আমরা পাবো। ঠিক এরকমভাবে আমি একটা মডেল অ্যান্সার শিট আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যার মধ্যে তোমরা সমস্ত কিছু পাবে। যেমন ধরো একটি খরাপ্রবণ অঞ্চল, লোকটাক হ্রদ, মর্মাগাঁও বন্দর, ভারতের আর্দ্রতম স্থান, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, ইক্ষু উৎপাদক অঞ্চল, এরকম একটা মডেল আমি তুলে ধরেছি। এবং তারপরে আমি সমস্ত সিম্বলগুলো নিয়ে আলোচনা করব যে কোন ক্ষেত্রে কোন কোন সিম্বলগুলো তোমরা দেবে সে বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমি মডেলটা তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো তোমরা কীভাবে লিখবে, ধরো সাপোজ প্রথম যে আমাদের প্রশ্নটা ছিল কি একটি খরাপ্রবণ অঞ্চল, তোমরা এই ম্যাপটা পরীক্ষার হলে পাবে এরকমই একটা ম্যাপ। তো এই ম্যাপটা এখানে তোমাদের রোল নম্বর দেওয়া থাকবে, তো তোমরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর থাকে সেই রোল নম্বর দিয়ে লিখবে। এবার ধরো পরীক্ষা দিয়েছে একটি খরাপ্রবণ অঞ্চল, তোমরা কী করবে প্রথম অ্যাট ফার্স্ট সিস্টেমটা বুঝে নাও, এখানে তোমরা দাগ নম্বরটা দেবে, মানে 6.1 বলে একটি খরাপ্রবণ অঞ্চল বলে লিখলে, তারপরে যে জায়গাটার নাম সেটা ব্র্যাকেটে তোমরা দিয়ে দিলে। বা যদি ওপেন কোশ্চেন থাকে, ধরো ভারতের উচ্চতম শৃঙ্গ 6.7 দিয়েছে কি, ভারতের উচ্চতম শৃঙ্গ, এই যে সিম্বলটা আমি দিয়েছি, দেখো এটা তুমি শৃঙ্গ সিম্বল কখনো তুমি গোল দিতে পারো না, এটা গোল করে দাগিয়ে দিলাম সেটা কখনো না, শৃঙ্গ সবসময় ত্রিকোণীয় হয়, কি বললাম বোঝা গেল। বিমান বন্দর, বন্দর সবসময় এই যে গোল মাঝখানে একটা বিন্দু হয়, এই যে মূল কথা পর্বত বা পর্বত শ্রেণী যখন হয় তখন এই যে দাগ দিয়ে এরকম করে বারবার বারবার করে হ্যাচিং যে বিষয়টা এই বিষয়টা হয়। তো এইটা প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের। এবার দেখো আমি তোমাদের প্রথমে একটু পয়েন্টটা বলে নিই, তারপর এটা আরও ডিসকাসে যাচ্ছি আমি। প্রথম দেখো পাহাড়, যদি পরীক্ষায় পাহাড় আসে যেমন গাঢ় খাসি জয়ন্তীয়া, তখন সিম্বলটা কিন্তু এইভাবে আসবে, মানে হালকা দাগ দিয়ে উপরে ডি এর মতো বাঘ নিয়ে। পর্বত শ্রেণী বললে আমি তোমাদের বললাম এরকম সোজা দাগ দিয়ে ক্রসিং 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 করে তোমরা পর্বত শ্রেণী দেখাবে। পর্বত শৃঙ্গ বললে ত্রিকোণ অবশ্যই হবে এবং সেটা তিনটে কোণ বিশিষ্ট এবং মাঝখানটা ফিল আপ করবে। মালভূমি যখন তোমাকে বলবে তখন অবশ্যই যে কোনো মডেল দিয়ে তার মধ্যে তুমি ব্ল্যাক করে দেখাতে পারো। মরুভূমি যখন বলবে তখন তার ভেতরে তোমাকে অবশ্যই ডট ডট দেখাতে হবে। সুন্দরবন বা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত স্থান যার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত আছে, যেমন থর মরুভূমি বললো, থর মরুভূমি মানে মরুভূমি দেখাবে, আর যাই হোক কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত স্থান এরকম যদি থাকে তখন তোমরা এরকমভাবে করে এবড়ো খেবড়ো করে কালারিং করে দেখাবে। দেখো তোমরা অনেক সময় তোমাদের পরীক্ষায় নদী আসে, বেশিরভাগ প্রতি পরীক্ষায় একটা করে নদী আসে, তোমরা নদীতে কী করো শুধু একটা দাগ দিয়ে রেখে দাও, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দাগের সঙ্গে এই যে আমি যে তীর দিয়ে দেখিয়েছি, অর্থাৎ নদী প্রবাহপথ কোন দিক থেকে কোন দিকে নদী প্রবাহপথটা রয়েছে সেই পথটা কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। সাপোজ আমি এখানে একটা অ্যাজ এক্সাম্পল বলছি, ধরো এখান থেকে একটা নদী প্রবাহিত হলো, তো এদিকে গিয়ে পড়লো, আমরা নদীটা এরকমভাবে দেখিয়ে দিলাম, কিন্তু না এই নদীটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটাও কিন্তু তোমাকে তীর দিয়ে দেখাতে হবে। লেক বললে চারিদিকটা এবড়ো খেবড়ো হবে, একদিকে এবড়ো খেবড়ো করলাম এরকমভাবে লেক দেখালাম না, নিয়মটা যেটা সেটা শিখে নাও, সেটা হচ্ছে এই যে চারিদিকে এবড়ো খেবড়ো হবে মাঝখানে ফিল আপ করতে হবে। উপকূল সবসময় হ্যাচিং হবে। গিরিকাত, এই যে গিরিপথের যে জায়গাটা দেখো এরকম হালকা বাঁকা করে সোজা দাগ নেই, আবার বাঁকা করা আছে, আবার এদিক থেকে হালকা বাঁকা করে সোজা দাগ নেই, এরকম বাঁকা করা আছে, তো গিরিপথ আসলে কিন্তু এই সিম্বলটা তোমাকে দেখাতে হবে। দেখো এবার দেখো মজার জিনিস, তোমাদের ধরো কোনো অঞ্চল পরীক্ষা এলো, যে ধান উৎপাদক অঞ্চল, পাট অঞ্চল বা কোনো অরণ্য অঞ্চল, তো অঞ্চল যদি আসে তোমরা যে কোনো জায়গাটাকে দেখিয়ে যে কোনো প্রতীক চিহ্ন দিতে পারো, কেউ টিক দিতে পারো, কেউ ক্রস দিতে পারো, কিন্তু এরপরে কিন্তু ইন্ডেক্স করতে হয়, যেটা আমি এরপরে যাচ্ছি। এবার দেখো তোমাদের যেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে কেন্দ্র,
তো কৃষি গবেষণাগার কেন্দ্র যদি আসে তোমাদের অবশ্যই ব্ল্যাঙ্কের মধ্যে দেখাতে হবে, মানে গোল দিতে হবে, কিন্তু মাঝখানে কিছু থাকবে না। শিল্প, এবার দেখো শিল্পের আবার অনেক ক্রাইটেরিয়া, যেমন পাট শিল্প গোলের মাঝখানে ক্রাস ক্রোধচিহ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প এই যে সূর্যের মতো, লৌহ ইস্পাত শিল্প চার কোণা মাঝখানে ফ্ল্যাপ, পেট্রোকেমিক্যাল শিল্প এই যে গোল গোলের মাঝখানে গোল, কার্পাস হচ্ছে এই যে পঞ্চভুজ আকৃতির, রেল ইঞ্জিন জাস্ট রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রগুলো এমনি জাস্ট গোল করে তোমরা দেখাও, জাহাজ নির্মাণ কেন্দ্র যেটা রয়েছে এই যে জাহাজের ছবি আঁকাতে হয়, অটোমোবাইল কেন্দ্র যেটা রয়েছে এই যে মোবাইলের টাওয়ারের মতো জিনিস আঁকাতে হয়, বিমানবন্দরের জন্য দুটো সিম্বল রয়েছে সেটা হচ্ছে এই যে যে সিম্বলটা দেখতে পাচ্ছ যে মাঝখানে গোল অথবা মাঝখানে বর্ডার আর মাঝখানে সাদা, এই যে যে দুটো সিম্বল তোমরা দেখতে পাচ্ছ এই দুটো সিম্বলের একটা বিমানবন্দরে দিতে পারো, আর নগরের জন্য সিম্পল সিম্বল। তো এই হলো তোমাদের সিম্বল, তোমরা প্রয়োজনে এই সিম্বলগুলো নোটস করে নাও। এইবার দেখো তোমরা খাতায় কীভাবে এই জিনিসটাকে সেট করবে, বা পরীক্ষায় যে ম্যাপটা আসবে সেই ম্যাপের সঙ্গে কীভাবে সেট করবে। তো অ্যাট ফার্স্ট তোমরা কিন্তু এখানে কোশ্চেন নম্বরটা অবশ্যই দেবে। এইবার দেখো আমি যে সিম্বলগুলো তোমাদের বললাম সেই সিম্বলগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমি এখানে লিখেছি যে 6.1 অর্থাৎ একটি খরা প্রবণ অঞ্চল রাজস্থান, উচ্চতম শৃঙ্গ মানে আমি এই সিম্বল দেখিয়েছি, আঞ্চলিক বিমানবন্দর মানে এই সিম্বল দেখিয়েছি, পর্বত মানে এই সিম্বল, ইক্ষুৎপাদক অঞ্চল মানে হ্যাচিং, তারপরে দেখো আর্দ্রতম স্থান মৌসিন নামে একটা গোল করে দিয়েছি, লেকটাক হ্রদ হ্রদের সিম্বল দিয়েছি, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র আমি এই সিম্বলটা দিয়েছি, সুন্দরবন এই সিম্বলটা দিয়েছি, বুঝতে পারলে, এই যে যে জায়গাটা মর্মাগাঁও বন্দর তো এখানে বন্দরের সিম্বলটা দিয়েছি। দেখো এইবার এইভাবে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংটা করবে, এটাই কিন্তু মূল থিম আমি যেটা বলতে চাইছিলাম। আরেকটা জিনিস যেটা হলো, শুধু ম্যাপ পয়েন্টিং এইভাবে করে দিলে হবে না, এর পাশে যে জায়গাটা আছে অর্থাৎ এই যে যে জায়গাটা অথবা এই পাশে যে জায়গাটা আছে এর অথবা এর উল্টো দিকে যে জায়গাটা তোমাদের থাকবে, এই যে ফাঁকা জায়গাটা থাকবে, এই তিন জায়গার মধ্যে যে কোনো এক জায়গা তোমাকে ইন্ডেক্স বা সূচক তোমাকে করতে হবে, এটাই কিন্তু নম্বর পাওয়ার মূল জিনিস। দেখো প্রত্যেকেই কিন্তু প্রশ্নটা ভালো করে, তোমাদের প্রথমে আমি বলেছি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ নাম, তাহলে তোমার যে মূল উত্তর সেটা কিন্তু এই যে চিহ্নটা এটাই কিন্তু উপযুক্ত প্রতীক চিহ্ন, আর নামটা কিন্তু এই, তুমি একটা জায়গা দেখিয়ে দিলে শুধু নাম হলো, প্রতীক চিহ্ন কিন্তু হলো না। অতএব নম্বর পাওয়ার জন্য প্রশ্ন যেমন বলে তেমন কি কিন্তু অ্যান্সার করা উচিত, যে প্রতীক চিহ্ন সহ নাম, তো এইটা হলো প্রতীক চিহ্ন, এটা হলো নাম, এটা প্রতীক চিহ্ন, এটা হলো নাম, তো এই প্রতীক চিহ্নের কথা কিন্তু প্রশ্নে বলা হয়। তোমরা এবড়ো খেবড়ো করে যা খুশি একটা গোলডাব্বা দিয়ে দিলাম আর আমার হয়ে গেল, না সেটা কিন্তু কখনো নয়। এবার দেখো সূচকের ক্ষেত্রে এখানে যেটা রয়েছে একটু ভালো করে দেখে নাও, তোমরা যেটা করবে যে একটি খরাপ্রবণ অঞ্চল বলে জায়গাটা রয়েছে এই যে, মানে প্রত্যেকটা ঠিক 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে নিয়েছি এবং তার জন্য কোন কোন সিম্বলটা দিলাম আমি বক্স করে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। তো এইটা হলো মডেল, তাহলে আমরা যে মডেলটা শিখলাম আজকের আলোচনার মধ্যে সেটা মূলত হলো কি, আমরা কোশ্চেন নম্বর দেব, উপরে রোল নম্বর দেব, প্রত্যেকটা পয়েন্ট করব, পয়েন্টের পাশে দাগ নম্বর এবং সম্পূর্ণ কথাটা লিখবো, এবং ব্র্যাকেটে যদি এরকম অঞ্চল থাকে যে একটি খরাপ্রবণ অঞ্চল জায়গা যদি নাম দেওয়া না থাকে আমরা সেই জায়গাটা ব্র্যাকেটে দিয়ে দেবো, বা ওপেন কোশ্চেন আরাবল্লী পর্বত হলে ডাইরেক্ট যেটা আছে সেটা লিখে দিলাম, আর যদি আননোন ফেসের কোশ্চেন হয় মানে আমাকে উত্তরটা বলেনি উত্তরটা বের করে ম্যাপ পয়েন্টিং করতে হবে তখন আমরা জায়গায় অ্যান্সারটা লিখে দেবো। এইভাবে সব ম্যাপ পয়েন্টিংগুলো করব এবং তারপরে অবশ্যই ইন্ডেক্স করব, এবং যে ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের প্রশ্নে দেবে সেই ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই আমি যে কথাগুলো বললাম যে মূল মূল যে সিম্বলগুলো রয়েছে এই সিম্বলগুলোর প্রয়োগ করব, এবং অঞ্চলভিত্তিক এই সিম্বল, হ্রদভিত্তিক, উপকূল, গিরিপথ, নদী সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সামনে বলে দিলাম, যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো এবং পরীক্ষার খাতায় এইভাবেই তোমরা সেট করো, তাহলে দেখবে যে ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পেতে কোনো রকম বাধা থাকবে না। এবং কী কী ম্যাপ পয়েন্টিং করতে হবে তার সাজেশন আমি আগে দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবে। তার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।